আমার বন্ধু পায়ের মধ্যে হাত যায় সন্তান দিয়ে যদি নতুন বয়স বিয়ে কইরা থাকো এখন থেকে নিয়ত করো সন্তানটা হইলে আমি তার মাদ্রাসায় পড়ামো সন্তান যদি তিনটা থাকে দুইটার স্কুলে পড়াও আমার কোনো আপত্তি নাই একটারে পড়াও কোনো আপত্তি নাই যদি পারো সব গুলা মাদ্রাসায় পড়াও এই মাদ্রাসায় যদি হাফেজিয়া মাদ্রাসায় যদি হাফেজ পোলাটা জানাজা পড়ায় ওই সন্তানের জানাজার কারণে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার গোনা মাফ করতে পারে কি পারে না এই আমার শিখিন বাবা জিরাঈ আশাই তোমারে আমি বুঝাবো আর লেমেয়ার দামটা কত সালা সাতলা আম্বিয়া উসুমাল উলা মা উসুম্মা সোয়াদা হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারের সুপারিশ করবে এর মধ্যে এক নম্বর হলো নবীগণ দুই নম্বর হলো শহীদগণ তিন নম্বর হলো আলেমগণ জুরে কে সুবহান আল্লাহ বলবে চিলের শোভা মাটির ফসল নদীর কল তাহান বনের আদর মায়ের সুহাগ বনের আদর মায়ের সুহাগ পাখির ঠোঁটের গান আল্লা আল্লাহ সবিতো মারদ আল্লাহ দুইটা হাত তুলে না কর না আ শোভিতো মারদা না আল্লাহ মারদানিলে জিলের শোভা মাঠে ফসল নদীর কল তাহান বুনিরা দুর মায়ের সুহাগ বুনিরা দোর মায়ের সুহাগ পাখির ঠো টের গা আল্লাহ তো মরদা আল্লাহ

যার জন্য মাদ্রাসা পেয়েছি যার জন্য গোটা পৃথিবী পেয়েছি তিনি হলেন নূরে তাহলে একটা অনুপ্রেরণা অনুপ্রেরণার জায়গা এই মাদ্রাসাটি মর্নিং সোজ দা ডে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে মাদ্রাসার নাম দেখলেই বোঝা যায় এটা নবীর মোহব্বত প্রেমের খনি কর্তৃপক্ষকে অনেক মুবারক একটি নাম দিয়েছে একটি বিষয় হলো মাদ্রাসার দিকে মসজিদের দিকে খেয়াল করে কথা বলা দুই নম্বর হলো পর্দা নিয়ে কথা বলা তিন নম্বর হলো সুদ নিয়ে কথা বলা এই 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 যে কথাগুলো এটা ওয়াজের দ্বারা হয় না এটা ওয়াশ এর দ্বারা হয় কথা একটা কইলো ওয়াজ আর একটা হইলো আওয়াজ আর একটা হইলো ওয়াশ আমার কাছে তিন আছে এই জন্য আমার ওয়াজের শ্রোতা বহুরূপী শ্রোতা কোথায় লেওয়ার আছে সিএনজি ওয়ালাও আছে ট্রাক ওয়ালাও আছে বার্সিটির হেরাও আছে আবার যারা ঘোরাফেরা করে এরাও আছে আবার ব্যবসায়ীরও আছে যারা যে লেভেলেরই হোক না কেন আমাদের প্রত্যেকের একটাই ঠিকানা এটা সোনার মদিনা সার্টিফিকেট আমরার কাছে তুচ্ছ কুটি সম্পদ আমরার কাছে তুচ্ছ কুটি পদ পদবি আমাদের কাছে তুচ্ছ একমাত্র নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ বিষয় বড় করা গরম করা আমরা কি মরা আমরা কি আচ্ছা ঠিক আছে তাহলে পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হয়ে গেল আমরা হক কথা বলবই এতে কে বেজার হবে কে গুস হবে এইগুলো দেখার টাইম রাজীব একটা হক কথা কইছি এটা আমি একটু সমর্থন দিয়া যাই তাইলে আপনারা বুঝবেন সেটা হলো সমাজের সবচেয়ে বড় নেতা হইলো ইমাম সাহরা এখন তো কিছু নেতা আছে সমাজের গাল ফুলাই আ তাইলে আমিও কইয়া দিয়ে যাই রাজীব সাহেবের কথাটা সঠিক সমাজের সবচাইতে বড় বাদশাহ হইল মসজিদের মেহরা বেজিনী খেতাব এটাকে আপনারা মানে মানলে আজকে থেকে ইমাম খতিবকে সম্মান করতে হবে ঠিক আছে নি মুয়াজ্জিন টাইমে টাইমে মসজিদে গিয়ে আজান দেয় আমি আপনি কোন কাজে টাইম মতো না গেলে কোনো জবাব দিহিতা নাই মোয়াদ দিনের জবাব দিতে আছে না নাই অথচ তিনি জানে না মোয়াদ দিনের দাম কত এ যে দম কই এ যে মোয়াদ দিনটা জমক মারে এ যে মোয়াদ দমকটা দমকরা মারে দশটা বেতন দে পঞ্চাশটি আর দমক মারে হাদিস শরীফের মধ্যে আজকে দেখলাম যে দ্বারা ধারাবাহিক ভাবে বারো বছর আজান দেয় তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে হাদিস শরীফে এটাও দেখলাম হাসর মাঠে সবার মাতার উপরে কিছু লোকের নূর চেহারা চমকাবে জিজ্ঞেস করবে তারা কারা তারা হলো মসজিদের মোয়াজ্জিনের গোষ্ঠী নাম আসেনি

টিহার গরিব গরিব না মনের গরিব হলো সবচেয়ে গরিব এরা মন দুর্বল যৌতুক নিয়ে বিয়া করা মানে হইল ভিক্ষা করা কথা কেন ঠিক কিনা হাদিসের ফতুয়া হইল হাদিসের ঘোষণা হইল ফতুয়ার কিতাব হইল রে সিদ্ধান্ত হইল এইটা ছেলের বাড়িতে বোর পক্ষের মানুষকে খাওয়াবে আর আমরার দেশে উল্টা মেয়ের বাড়ির ফককে কে মেয়ের চাপ দিয়া দুইশো তিনশো পাঁচশো নিয়ে যা বর নামে বেহায়া যাত্রী সবচাইতে বড় নির্লজ্জ নির্লজ্জ বেহায়া হলো যে ছেলেটা বিয়া করার আগে কই তিনশো লোক বর না নিলে আমার প্রেস্টি যায় না হে সবচেয়ে বড় বেহায়া হে এইটা বুঝেনা যে আজকে আমি মেয়েটারে বিয়ে করলে কালকে ওই মেয়ের বাবাটা সাথে সাথে বিয়ে করার পরে আমার শ্বশুর মানে আমার বাবার জায়গা আমি যদি আমার স্ত্রীর বাবাকে কষ্ট কষ্ট দেই আমার লোক খাইয়া চলে গেছে আমার স্ত্রীর বাবারাই তো কষ্ট করছে নিজের মাথা নিজে কুরাল মারে ইত্তা সবাই কইতো না রে

কবর আছে বডিটা ওটা রেডি দেব তো যাই হোক আজকে থেকে নিয়ত করেন আমরা যৌতুক নিয়ে বিয়া করব এই যৌতুক নিয়ে বিয়া করা কি হালাল না হারাম আরো জোর এখানে হালাল না হারাম হারামের মধ্যে কোনো আরাম ঠিক এমন সুদ হারাম আজকের ওয়াজ নরমে গরমে ইনশাল্লাহ তাহলে দুরস্বরী পড়েন আপনাদের অবস্থা বুঝালো আজব দুরস্বরী পড়েন আল্লাহ

রে মন দেখবে নবি জির দিদার খুলে যাবি চোখের রে পর্দা দূর হবে মহনে রে আল্লাহুম্মা অলা না মুয়াম ওয়ালা লে দে না বাবা রে আমার দনুই নীরে বন্দরা নবীনগরের বাবা এ আমার কসবার বাবা শিবপুরীর বাবা যদি কথা বলে না আমি মূল কথা বলতে পারবো না ধীরে ধীরে আমার কথাগুলো বলা লাগবে মাঠ জানা জান ঈদগার নামাজ জানা যাও কোন জায়গায় এই গুরুস্তরের পাশে পাশে জানা হয়। নামাজ হয় সৎকার বাবা হারা সন্তান মা হারা সন্তান লাশের পাশে দাঁড়াইয়া আপনি নামাজটা পড়াইবেন কেন রে ওই কেন তিনটা ছেলে হইলে দুইটার স্কুলে পড়াও একটার মাদ্রাসা পড়াও যেন ওই ময়দানে যাইয়া বলতে না হয় আপনি আমার আম্মার জানাজাটা পড়ান হুজুর আমার আব্বার জানাজাটা ও হুজুর আমার নানির জানাজাটা পড়ান কেন হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে ওই মানুষটাই দামি ওই মানুষটাই ভাগ্যবান যেই বাবাটা ভাগ্যবান ওই মাটাই ভাগ্যবান যেই মা বাবার জানাজাটা সন্তান নিজে পড়ায় আমার বিদায় দেয় আমার বন্ধু পায়ের মধ্যে হাত বইলা যায় সন্তান যদি নতুন বয়স বিয়ে কইরা থাকো এখন থেকে নিয়ত করো সন্তানটা হইলে আমি তার মাদ্রাসায় পড়ামো সন্তান যদি তিনটা থাকে দুইটার স্কুলে পড়াও আমার কোনো আপত্তি নাই একটারে পড়াও কোনো আপত্তি নাই যদি পারো সব গোলারে মাদ্রাসায় পড়াও এই মাদ্রাসায় যদি হাফিজ মাদ্রাসায় যদি হাফেজ পোলাটা জানাজা পড়ায় ওই সন্তানের জানাজার কারণে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার গোনা মাফ করতে পারে কি পারে না এই জন্য আমি মাদ্রাসা দিয়ে বসটা শুরু করলাম আজকে থেকে ওয়াদা করা লাগবে মাদ্রাসা হলো প্রায় দুই বছরের কাছাকাছি হলো কিন্তু আপনাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা শুনলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কেন তিরিশ আমি তো মনে করি শুধু দুরুইলের প্রত্যেকটা গড়ের সন্তান যদি মাদ্রাসায় পড়ি মিনিমাম এক থেকে দেড়শো ছাত্র হওয়ার কথা আজকে ওয়াজের শুরুতেই আমি একটা মুরব্বীর হাত দেখতে চাই হুজুর আমার সন্তান বড় হইয়া গেছে সন্তান চলে গেছে বিদেশে হুজুর আমার নাতি আছে আমি নানা হইয়া নিয়ত করলাম আমি দাদা হইয়া নিয়ত করলাম অথবা কেউ এখানে বাবা আছেন নিয়ত করেন আমি বাবা হইয়া নিয়ত করলাম দরুলের আজকের মাফিন থেকে আমার সন্তানকে হাফিজিয়া মাদ্রাসায় দিব এমন তিনটা হাত ওয়াজের শুরুতে দেখতে চাই দাঁড়া লাভ দা দাঁড়া এই বাক্যাম কারো কে

আর তিনটা হাত তুলবেন তিনটা হাত কই আপনার একটু বসুন আমি নতুন করে বসুন বসুন যারা হাত তুলছেন বসুন আপনি একজন আটজন রাজীব ভাইয়ের ছেলে হলে ছেলেটাকে দিবেন মার নয় জন হয়ে গেছে আর একটা হাত তুলে না হুজুরা আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় দিব আপনি মাশাআল্লাহ এই দশটা হাত পেয়ে গেছি আমার কলিজাটা ভইরা গেছে এগারোটা হাত হাত নামা আল্লাহ এই জবানটা আল্লাহ আল্লাহ এদের সিনাটারে লোহে মাহফুজের আয়না বানায় দেন এদের সিনাটারে লোহে মাহফুজের আয়না বানায় দেন এই কষ্ট নিয়েন না আপনি মনে করেন যে আমি আপনাকে চাপাই দিছি না আপনার ছেলেটা যদি হাফেজ হয় এই ছেলেটা হাসর মাঠে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আপনার ছেলেগুলাই যদি কবরের পাশ দিয়া যায় তাদের পায়ের নিচে ফেরেস তাদের পাখাগুলা গুলা দিয়েছে দিবে আপনার ছেলেগুলো যখন গুরুস্থানে পাশ দিয়া যাবে কবর আজাব আল্লাহ মাফ করে দিবেন এই এলাকার জন্য মাদ্রাসাটা কি নিয়ামত না কেয়ামত এগারোটা ছাত্র পেয়েছি দুরুল মাদ্রাসার জন্য আমি মনে করি আমার মা ফিলটা আজকে সার্থক একটা ছেলে যদি কবুল হয়ে যায় তাইলে দেখবেন আপনার জীবনটা কেমন ধন্য হয়ে যায় এ আমার যুবক ভাইরা আর কোরআনে এমন দামি সন্তান যে হাফিজ বলে একজন নয় দুইজন নয় বিশ জনকে সুপারিশ করে যাবে আকবার এই তার ভিতরে এটা সাধারণ কোন কথা নয় তিরিশটা পারা কোরআনকে আমার আল্লাহ সিনাই অঙ্কন করে দেওয়া যাকে আল্লাহ রহমত তার সিনাটারে আমার আল্লাহ রহমতের দরিয়া বানাইয়া দেয় আল্লাহ আকবর কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার দয় হের না বিজি তোমায় হে রাসুল তোমায় আল্লাহু আকবার আর শের বুকে লেখা ও মধুর না তামাম আলোম কুল জনাই সালাম ঠিক না আরো বুকে লেখা ও মধুর নাম তাম আলোম কুল জনাই সালাম ব্যথিত মানবতা হোজে ফের হায হে রসুল না ভিজে তোমায় হে রসুল না ভিজে তোমায় আমি খোরানের শোর মাঝে শুন ছেজে নাম আজানের সুর মাঝে শুনেছি ও আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি ও নাম জুরি কিছু আল্লাহ বলবেন আমার দুরুলির বন্ধুরা ওয়ারির বন্ধুরা ওয়ারুপের বন্ধুরা শিবপুরের বাবারা একটা কথা বলে দিয়ে যাই আমি সর্বপ্রথম মাদ্রাসা দিয়ে বয়ানটা শুরু করলাম আমি কি মাদ্রাসার ছাত্র নাকি স্কুলের ছাত্র অনেকে বেলা মাদ্রাসায় বোঝা কে কিতা করছে আরে বাবা মাদ্রাসা পড়াইকে কি করছে মান জাদ্দা ওয়া যে চেষ্টা করে সে পায় তুমি শুধুমাত্র আল্লাহ এবং নবীর ভালোবাসার জন্য কুরআন সুন্নাহ সিনার মধ্যে ধারণ করো ইজ্জত সম্মানের মালিক কে এ আমার আশিকিন জাকির মুহিবির বাবা জিরা আর সাই তোমারে আমি বুঝাবো আলেমের দামটা কত সালাসাতুল আম্বিয়া উসুম্মা উলামা উসুম্মা সোয়াদা হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারের সুপারিশ করবে এর মধ্যে এক নম্বর হল নবীগণ দুই নম্বর হল শহীদগণ তিন নম্বর হল আলেমগঞ্জ রেকি সব আল্লাহ বললেন আমি কোরআনে হাফেজ হইতে পারি নাই অনেক সময় রাতের বেলা শুইয়া শুইয়া কান্দি অনেক সময় বইসা বইসা মন খারাপ হয়ে থাকি কোরআন শরীফ কুল্যা তুললে আমার পরণ লাগে আয়াত শিক্ষা শিক্ষা মুখস্থ কইরা আমার আজকে আমার আজকেও গাড়ির মধ্যে বইসা বইসা আমি কোরআন তালাবার শুনতেছিলাম ছিলাম কোরআন শরীফ দেখে দেখে আমি পড়তেছি আর মনে মনে নিয়ত করতেছি আমি নামাজ পড়ানো আমি এই জন্য আয়াটা আমি বৈসা বইসা গাড়ির মধ্যে পড়ছি যদি বিশ্বাস যদি না হয় দেখেন একটু একটু হিসাব মিলে দেখেন আমি গাড়ির মধ্যে বৈশা বৈশা আজকে আমি তেলাওয়াতটা করলাম এইভাবে তেলা করছি এইভাবে আমি গাড়ির মধ্যে বৈশা পয়সা তেলাবাদ করছি নিজে 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 নিজে

নিজে নিজে শিখে নামাজ পড়া মো জন্য আজকে আসার সময় গাড়িতে বৈশা বৈশা তেলাওয়াত শিখতেছি আর রেকর্ড করতেছি কোথাও ভুল হয়েছে কিনা আবার যেন শুনতে পারি আমি নিজে নিজে মুখস্থ করার জন্য এখনো আজকে আসার সময় ট্রাই করতেছি আর মনে মনে আফসোস করি যদি হাফে জইতে পারতাম না আমার অনুরোধ আপনাদের কাছে সময় গেলে সাধন হবে এই জন্য বসে বসে এখন ট্রাই করি যুবক এগারোটা হাত আজকে খুলছেন আমারে ওই হুজুরে বলছে এই দিক দিয়ে একটু আলোচনা করার জন্য কি কষ্ট হইতেছে আমি ইচ্ছে করি আপনাদের মনটা রক্ষা করতেছি যে আমি এইদিকে একটু আলোচনা দরকার আজকে আমি কোরআনে হাফেজ যদি হইতাম আর মুখস্থ করে করে কোন লাগলেন এমনি আমি হাফেজ হয়েই সব বলতে পারতাম আজকে হাফেজ হতে পারি নাই বলে আফসুস করি এই সময় থাকতে একটা সন্তানকে হাফেজ বানাইতে চাই কি চাই না এতে কি বেজার আপনারা আল্লাহ আকবর বলেন গভীর মনোযোগ আমি ধীরে 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 চলবো কোরআন একটা যেই পৃথিবীর মধ্যে সব চাইতে ওই হলো দামি যে ঘরের মধ্যে কোরআন আছে পৃথিবীর মধ্যে ওই মানুষটা দামি যার সিনার মধ্যে কোরআন আছে এই কোরআনটা যে তেলাওয়াত করে আর সেই মোতাবেক আমল করে আর ইহো কালোর মঙ্গল পর কালো মঙ্গল এই কোরআনের ভিতরে আমার আল্লাহ আদেশের কথা বলেছেন এই কোরআনের ভিতরে আমার আল্লাহ নিষেধের কথা বলেছেন আমি তাহিরিকে যদি রাজীব ভাই প্রশ্ন করেন তাহিরি ভাই আপনার গ্রামের নাম কি আমি বলবো আমার গ্রামের নাম হলো চাপুর এখন কোরআনটার একটু দরুল থেকে জিজ্ঞেস করি কোরআন তোমার বাড়ি কই কোরআন বলবে আমার বাড়ি হলো লাউহে মাহাভে বাল হু আঙ্ কোরান উত্তর দেশ আমার বানি হলো লাও হেমা বুজে এই কোরানটা হল এমন একটা কোরান লালি কেন কেতা বোল্লায় বেফি হু দলিল মুদাকি

কোরআনটা হলো এমন একটা কোরআন যার মধ্যে কোনো সন্দেহ কথা সন্দেহ আমার আল্লাহর কোরআন যদি সব গাছটি বান্দা পিতাস নদীর মধ্যে নিয়ে ফলে দেন আল্লাহ করে কোনো অসুবিধা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি পৃথিবীর কাউকে দেই নাই এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি কত চমৎকার কোরআন কোরআনের কথা বলে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লাউহে মাহফুজের মধ্যে অঙ্কন করে রেখেছেন এই কোরআনকে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছেন মনে বড় কষ্ট লাগে আজকে ঘরের মধ্যে টেলিভিশন মাসে মাসে দশ বার পরিষ্কার হয় আর কোরআনটা গিলাফ লাগাইয়া ঘরের কোনায় ফালাই রাখে মহিলা দুই আঙ্গুল পুরো হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য বলেছিলাম পৃথিবীর সবচেয়ে দামি যে যেই ঘরে কোরআন আছে শুধু কোরআন নিয়ে গিলাপ দেওয়া বান্দা রাখলে চলবে না অর্থাৎ এর অর্থ কোন ওই গড়টা দামি যে করে কোরআন আছে এর অর্থ হলো যে গড়টা কোরআনের শাসন দিয়া চলে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মধ্যে ওই ওই সিনাটা সবটাইতে দামি ওই মানুষটা সবচাইতে দামি যেই মানুষটার অন্তরে কোরান আছে এর মানে কোরআন শুধু মুখস্থ করে রাখলে চলবে না ওই কোরআনে যা আছে আদেশ এবং নিষেধ মেনে চলতে পারলে আমার আল্লাহ তারা দাম দিবে এই জন্য জানার নাম ইমান নয় ধীরে ধীরে ওয়ার শুনে যাচ্ছে জানার নাম ইমান নয় মানার নাম হলো ইমান আবু জাহিল্লা নবীরে জানতো কিন্তু নবীরে মানতো না আবু বকর সিদ্দিক জানতেন আবার মানতেন আবু জাহিল্লা হইল জাহান নামের লাকড়ি আর আমার আবু বকর হলো আমার নবী পাকের কদম মোবারকের সাথী এই জন্য হৃদয়ে লালন করা লাগবে আমি কিন্তু আগের মতো ওয়াজ করতে পারি না আমাদের ওয়াজ ম্যাক্সিমাম মনিটরিং হয় আন্তর্জাতিকভাবে আমার কথাগুলো রেকর্ড হয় এই জন্য একটু সাবধানে আমার কথা বলা লাগে তবে যেহেতু যুগ পাল্টিয়েছে তত্ত্ব প্রযুক্তির যুগ যেন এমন কথা না হয় যে এই কথার দ্বারা মানুষ আমাদের দুরুইলের বদনাম করবে তবে যা বলতে চাই আমি অন্তর থেকে বলব একটা কথা জবান করে বলবেন কোরআন মোতাবেক আমাদের জীবন সাজাইতে চাই কি চাই না এই তো আমার আজিব্বাইয়ের ঘটনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি এই কোরআনের ভিতরে ম্যাডাম দশ মিনিট কথা বলতেছে আপনারা খেয়াল করবেন না এগুলো এই কোরআনটা কোরআনের ভিতরে দুইটা দিক আছে একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ আল্লাহ যা বলছে কর তা করা লাগবে আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে আমার আল্লাহ বলেন মা আল্লা আব্দুল আলামিন বলেন আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু কল্যাণকর বলেছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো এখন আপনারা জবান খুলে কোন আমার আল্লাহ কি নাম আমার নবী কি আমাদের পক্ষে না বিপক্ষে তাইলে মাশাল্লাহ আপনারা ভালোই তো জানেন তাইলে আর একটা উত্তর দেন আমার নব আমার নবী কি পর্দার পক্ষে না বিপক্ষে তো এইটা মানেন ওইটা মানেন না কেন একটা দুই একটা সারলে চলবে না জানার নাম ইমান নয় ইমান নাম হলো ইমান এই জন্যই আল্লাহ রাফুল আর কোরান করিম এই কোরানের ভিতরে নেগেটিভ আছে পজিটিভ আছে বাবারে আমার এই জন্য আমরা ভালোটা গ্রহণ করব মন্দটা থেকে দূরে থাকব আর যারা আল্লাহর আদেশগুলোকে জানার মতো জেনে মেনেছে এরা শুধু মাত্র বান্দা থাকে না ওই বান্দাদেরকে আমার আল্লাহ আর বন্ধু বানায় আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না এই যুবক ভাইরা চাই কি চাই না পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা হয় আল্লাহর খাঁটি বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা শুধু খাটি বান্দা থাকে না এদেরকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায়ানে নেন ইন্না ইননা আউলিয়া আল্লাহি লাহুফুন আলাইহিম ওয়া আলাইহিম ইহসানুন আল্লাহর বন্ধু হতে চাই বন্ধু হতে গেলে যোগ্যতা লাগবে যেমন আমার ভাই যে অ্যাডভোকেট হয়েছেন এল এল বি যদি না পড়তেন তিনি অ্যাডভোকেট হতে পারতেন না পৃথিবীর প্রত্যেকটা কোয়ালিটির যোগ্যতার ধরন আছে লেখাপড়া আছে সর্বোচ্চ সার্টিফিকেট আছে কিন্তু আপনি যদি আল্লাহর বন্ধু করতে চান সর্বোচ্চ নফলের ব্যাপার আপনাকে সাবধানতা অবলম্বন করে বন্দি করা লাগবে কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ভালো কিছু গ্রহণ করো তোমরা যা কিছু কল্যাণ কর তা তোমরা গ্রহণ করো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার আদেশগুলো তোমরা গ্রহণ করো আর যা নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো এখন জমানটা খুলে কন আমার নবীকে পর্দার পক্ষে না বিপক্ষে এই যে আমার ভাইয়ের কথায় চলে আসলাম আজকে আপনার পোলাটা আজকে আপনার পোলাটারে আলেম বানাইতে চান ভালো বানাইতে চান আরে আজকের ঘটনা শুনেন রাখে আল্লাহ কথা রাখে আল্লাহ এই বেটা শুনেন আজকে ট্রাকের চাপায় গর্ভবতী মহিলাটা ট্রাকের নিচে পড়ে গেছে চাপা পড়েছে সবাই মনে করছে বাচ্চাও মারা গেছে মা বাচ্চার মাও মারা গেছে আল্লাহর লীলা খেলা পূজা যায় না বাচ্চাটারে দেখতেছে বাচ্চাটা মরে না বাচ্চাটার আমার আল্লাহ জিন্দা রেখেছে আজকে দেখলাম ফেসবুকে অত্যন্ত টকবকে সুন্দর চেহারা আর বাচ্চাটা মানে এই বাচ্চা যখন পেটে থাকে বাচ্চার মা শুইয়া শুয়া কত নিহত করে জামারে ডাক দিয়া কয় কি নাম রাখবেন স্বামী কয় কি বানাইবা কয় হাফেজ বানামো কি বানাইবা কয় ডাক্তার বানামো কি বানাবা কয় ইঞ্জিনিয়ার কি বানাইবা কয় বিদেশ বানাবো কি বানাইবা কয় সার বানাবো মাস্টার বানাবো ও যুবকের দল না বাচ্চারা যদি আপনি সুশিক্ষা দিতে চান আগে নিজে আপনি ভালো হওয়া লাগবে আপনি মায়ের পেট যদি ভালো হয়ে যায় সন্তানের জন্য কাইতন ফরা আনা লাগবে না সন্তানটারে আমার আল্লাহ এমনিতে আল্লাহর কলি বানায়া দিবে এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন সুরাই নুরের তিরিশ নম্বর আয়াত কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু দুমিন আবসারহিম ওয়ায়াহু ফাজু ফুরুজাহুম দালিকা আসকালাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউ আমার ভাই আমাকে মালজি হুজুর পর্দা নিয়ে আওয়াজ করেন হ্যাঁ পর্দা আওয়াজ করলে আমার মা বন্যা অনেকের রাগ করব

বিয়া করলে ঠিক কথা হল আর বিয়া বললে তো সারস তোমার শাড়ি তুমি কিনে লো এই জন্য আমার আল্লাহ মহিলারে পর্দা করার কথা আগে পুরুষের পর্দার কথা বলছে মহিলারে পর্দার কথা বলার আগে পুরুষের পর্দার কথা বলছে কেরে আর রিজাল কওয়া মুনা আলান নিসা পুরুষ হলো নারীদের পরিচালক আর আল্লাহ চাবি দিছে তোমার হাতে তুমি চাবি দিয়া দিছো বউয়ের হাতে ঠিক কিনা কর আজকে আল্লাহ চাবি দিছে তোমার হাতে আর তুমি চাবি দিয়ে দিছ বউয়ের হাতে কিভাবে আমি একটু ঘুমাইতে সকালে বাজারটা করে ল সকাল বেলার বাজারে বেশিরভাগ পুরুষ না মহিলা ইদের মার্কেটে পুরুষ না মহিলা খেললে গা একমাত্র তুমি বেড়ির কারণে তুমি যদি বেড়া হইতা তাইলে বউ কোনদিন তোমার বাজার করার জন্য মার্কেটে যাইত না আমরা মার্কেটে গেলে আমরা দোতলায় যান আর মহিলা মার্কেটে গেলে কয় এই যা পায়ে দিকে আসেন কারণটা কি তা আবার দেশে শান্তি আইতো তো শান্তি আইব কেমনে হালালকে যখন হারাম মনে করে আর হারামকে যখন হালাল হালাল মনে করে এই সমাজে কখনো শান্তি আসতে পারে না সব ফুলা আমি তো কঠিন ভাষা কইতামও পারি না পুরুষরা আমার আল্লাহ প্রথম পর্দার কথা বলছে কারে কারে পুরুষের পর্দার কথা বলতে যায় প্রথমেই কইছে কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু গুদ্দুমিন আবসাতি এ বন্ধু আপনি পুরুষ ইমানদারদেরকে বলে দেন এরা যেন চোখটারে অবনত রাখে কিসের এরপরে বলছে এরা যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এখন প্রশ্ন হলো আল্লাহ আগে চোখের কথা কেন বললেন চোখের কথা এই জন্য বলছে চোখ যে মনের কথা বলে এই চোখ দিয়া খায়েশ আর কুমন্ত্রণার ভাব উদয় হয় এই জন্য চোখ যার কন্ট্রোল মন তার কন্ট্রোল কারণ এই যে এই যে পুলা পান্ডি আজকে দেখলাম মোটরসাইকেল দিয়ে আমার আনছে এখন এমন কিছু বাইকার বাড়িছে যারা স্কুলটা ছুটি হওয়ার পরে তিন রাস্তার মূরে দাঁড়াই থাকে এর লেগে আল্লাহ করেছে কলিল মুখ মিনি আগুদ্ আগে চোখটাতে হেফাজত করে চোখের হেফাজত যারা করে মনের হেফাজত তারা করে এই জন্যই আমার আল্লাহ সর্বপ্রথম চোখের পর্দার কথা বলছেন কথা ঠিক এই এই চোখ চোখ এমন একটা জিনিস দিয়ে আমার দেখার সুযোগ আছে আছে কিনা বলেন এই চোখ দিয়ে আমি এখন তেলাওয়াত করতেছি এই চোখ দিয়ে তেলাওয়াত করার কারণে আমার আমল নামায় হয়ে যাচ্ছে ঠিক কিনা কন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের চোখটারে অবনত রাখো অয়া পাযু ফুৰুজা হুম তোমাদের লজ্জা স্থান করো। আবাযত কৰো এরপরে আমার আল্লাহ মহিলাদেরকে ডাক দিয়ে কয় ওয়াকুলিল মুকুমিনা তিঙাকু নামিন নামিনা অয়া হম পাওঁ জোনা ফুৰুজা হুন্ নায়ু দিনা জিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বন্ধু আমি কিন্তু ওয়াজ আস্তে আস্তে ঢুকে যেতেছি রাগ করবেন না কষ্ট নেবেন না আমি একটু ঘাট লাগাইতেছি এর ভিতর আইলের চতুর পাশে বাইন দেখে তো বানিয়ে দেওয়ার লাগে একদিক দিয়ে না বানলে আরেকবার দেখে তো বানিয়ে দেওয়া কথা কোন ঠিক কি না কোন এরপরে সকাল উঠে কিন্তু অনেকেই কইবো তাহিনী কোনো ওয়াজ নাই টোয়াজ নাই কিচ্ছা কাহিনী কোরআনের কোন আয়াত পড়ছে না হাদিসের কোনো আবরত পড়ছে না কোরআন নাই হাদিস নাই খালি কিচ্ছা কাহিনী পেয়ে গেছে আমি কি আয়াত পড়ছি না

নাইটটা কি আর ফুটকা হ্যাঁ তাইলে আমার আল্লাহ মহিলাদেরকে কি কয় শুনেন এখন আমার মাসাসের একটু সতর্ক হইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন চোখের হেফাজত করে এবং আমাজত করে ওয়ালা ইউ জিনা জিনা তখন না আলামিন বলেন এদেরকে যতটুকু অনুমতি দিয়েছেন অনুমতি ছাড়া যেন ভিন্ন অঙ্গগুলো তারা প্রদর্শন না করে এরপরে আমরা আল্লাহ বলছেন ওয়ালিয়া দরিবিনা হোমরিহীন না তারা তাদেরকে বলে দেন তারা যেন বুকের উপরে কাপড় পরিধান করে চলে আগে দেখেছি আমার মা সাশিরা ছেলে বাঁচতে পারে শ্রীশ্টি ওই বাড়ি আসেনি আছে পান্ডা ওখানে বাক্য রেখা কথা কন্যা আগে দেখছি ওই শাশিদেরকে আমার মা কে দেখি আমার মা কেউ এখন দেখি এমন ভাবে মাথার উন্নানা এমন ভাবে বুর্কার পাটটা লাগায় পিছন দিকে পিঠ থেকে থাকে সামনের দিকে বুক ডেকে থাকে আমার মুখের সামনে কালো একটা পাটটা দিয়ে মুখ তালে রাখে আর এখন হিজাব কি বেরিয়েছে হিজাবি লেডিস না আল্লাহ কই ওয়ালিয়া দরিব নাবি খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না তোমরা বুকের উপরে কাপড় রাখো যেন তোমাদের সৌন্দর্য আরেকজনকেও আকৃষ্ট হতে না পারে আমি তো মনে করি এখন বর্তমান বাজারে যেই সমস্ত টাইট শিনিং হয় এইগুলো বোরকা মহিলাদের জন্য হারাম 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 আমার কথা কি রাগ করেছেন বাস্তবাসে কিনা ছোট্টে কেউ না লাগা এমনে ভেসায়া এমনি ভেসায়া অক্করে এমনে আর সারা শরীরে কিন্তু কিছু দেওয়ার দরকার নাই রাস্তা দিয়ে হাঁটতেছে এখন এই বুরকার আবিজাত্যের হিজাব এখন ফ্যাশনে রূপান্তরিত হয়েছে যখনই আবিজাত্যের পোশাক আর পর্দা যখন এই আবিজাত্য পোশাক যখন এবং পর্দা যখন লন্ডন হয়ে আজকে ফ্যাশনে পরিণত হয়েছে তখন এই করোনা মহামারী দেখা দিয়েছে ঠিক কি না ভাই আমার পলবান ঘুমাই গেছ শেষ করে দিতাম নিনি তাহলে কি আমার মেয়ে এই ড্রেস পড়তে পারবে না আমার বোন এই ড্রেস পারবে না ঠিক আছে হাত তুলে বলতে হবে আমার বোন এই ড্রেস পড়তে পারবে না আমার বোন এই পুরকা পড়তে পারবে না আমার বোন যেই পুরখা এই পড়তার লঙ্ঘন হয় এই পোশাক পরিধান করে বাহিরে যেতে পারবে না আপনি যদি আপনার ঘরের প্রধানমন্ত্রী হয়ে যান আপনার ঘর এমনি ঠিক হয়ে যাবে আপনি যদি আপনার বোনের প্রতি সজাগ দৃষ্টি রাখেন আপনার বোন রাস্তায় বের এক চিন্তা করবে কার সঙ্গে মিশছে কোথায় যাচ্ছে কি করছে এইগুলোকে খেয়াল রাখতে হবে আর যদি খেয়াল না করেন যেই সমাজের ভিতরে হারাম চলে সেই সমাজে কখনো আরাম আসতে পারেন না কি পরে আসো কোন সমস্যা নাই তাহিরি ওইলে আগের মতন জামগা আগে যে শুরু করতাম না অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা দেয় নাই দেখছ না ছাত্র জীবনে ভন্টার বস্তা পঞ্চাশ কেজি বস্তা মাথাত লয়া কি দেখেন নাই বস্তা মাথায় দেখেন নাই এই জন্য নেতা হয়ে মাঠে নামি নাই কর্মী হয়ে মাঠে নেমেছি কর্মী কাজ করার আগেই মাথায় বোঝা নিয়ে দেখিয়ে দিয়েছি আমি কর্মী ছিলাম কর্মী আছি তোমরা আমাদের সহযোগিতা অসুবিধা নাই বাহিরের লোকটি কই যাইব অসুবিধা নাই আল্লাহ আকবর জোরে বলেন আজকে লাস্টে একটু জিকির হইব না ইনশাল্লাহ জিকির হইব আজকে নিয়ত করে এসে দিনও মাহফিল রাখছি না রাত্র মাহফিল রাখছি না সিঙ্গেল মাহফিল মার হাবাগণ কষ্ট দিচ্ছে আপনারা আল্লাহ আমার যুবক গুলো আজকে ভালো লাগতেছে মা দাল্লাহ সল্লে د <الاتصال> আজার ঘরকে কবা নাইয়া দেহের ঘরকে মজো মার ঘরকে কাবা নাইয়া গৰকে মা দি না আইৰে সাইলে নামাজীৱি চাইলে গদ কে বা কৈ যে সোনাৰ মা দি না আল্লাহব্লে মাসল্লা মা দে না মা দেনা ও বিয়ে না কারলা গিয়া কা দ রেমন কেয়াছে তোমাৰ ফনা কারেলা হেমন কেয়া আছে তোমাৰ আফনা

আমি যাহা বলবো আমি দলিল ছাড়া কথা বলতেছি না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে আমান নবীর একজন স্ত্রীকে ডাক দিয়া বলে ও স্ত্রী শোনো তুমি একটু ভিতরে চলে যাও আমার সাহাবি আসতেছি ওই নবীর স্ত্রী ডাক দিয়া কই নবী গো ও মায়ের নবী আমি ভিতরে যাইতাম তার কারণটা কি কয়ে যে এই লোকটা আসতেছে এই লোকের সামনে তোমার থাকা জায়েজ নাই পর্দা লঙ্ঘন হবে নবীর স্ত্রী ডাক দিয়ে নবী গো আমি বসে থাকলে তো অসুবিধা দেখি না যিনি আসতেছে তিনি তো অন্ধ তিনি তো আমার দেখবে না অন্ধের সামনে আবার কি পর্দা করতাম আমার ডাক অন্ধের পর্দা করা লাগবে কারণ সে যদিও তোমার দেখে না তুমি তো তারে দেখতেছো এই জন্য তোমাকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে এই জন্য যুব সাধারণ কোনো কথা নয় আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম মহারাজে গিয়ে দেখেছি কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো বাইন্দা পা গুলোর নিচে জোলাইয়া রাখছি আর পা গুলোর উপরে জল বাইন্দা মাথার চুলগুলো নিচের এদিকে জোলায়া রাখছে নবী আমার ডাক দিয়ে আমার বলছে আল্লাহ গো ভো ও আমার আল্লাহ এরা কারা গো যাদের পাগলা মাথা মাথার মধ্যে পাগলা উপরে বাইদা মাতার চুলগুলো নিচে জ্বলায়া রাখছে এরা কারা আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে যে বন্ধু এরা কারা জানেন নি এরা হলো dunia আর ওই समस्त নারী যারা স্বামীর অনুমতি ব্যতীত রাস্তা ঘাটে চুল এলোমেলো করে বেপরদায় চলাফেরা করেছে এদেরকে শাস্তি দিয়া আপনাকে দেখাইয়া দেওয়া হইতেছে যেন আপনি যাইয়া ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা যেন আপনি তাদেরকে দুনিয়াতে যাইয়া ভয় দেখাইতে পারেন জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না এই যারা আল্লাহকে মানে এরাই পর্দা করে চলে যারা আল্লাহকে ভয় করে না তারা পর্দা করে না কিন্তু সন্তানটা মায়ের কাছে তিনটা দাবি থাকে এক নম্বর দাবি বলো সন্তান পেটের ভিতরের দিকে চায় আমি ভূমিষ্ঠ হইলে আমার মা বাবা আমার কানের মধ্যে আজান দিবে দুই নম্বর দাবি হলো আমার মা বাবা আমার সুন্দর একটা নাম রাখবে তিন নম্বর দাবি হলো আমার মা বাবা আমার দর দিনই শিক্ষা দিবেন এই জন্য অনেক পোলাপান বড় হইলে মা বাবার খেদমত করে না কারণ আপনি সন্তানের ছোটবেলায় তিনটা দাবি পালন করতে ব্যর্থ হয়েছে এই যে সিজারের মতো ব্যর্থ বাচ্চাদের বাইরে ফিরে আরেক করে লইয়া যায় বাচ্চার মার সেলাই করে আরে করে পাঠাই বাচ্চার মার সেলাই লইয়া একটা ঘরের মধ্যে পয়রা থাকে আর এই দিক দিয়ে সন্তান ফুলের তোরা দিয়া সেলফি চলে আর মিষ্টি বিতরণ চলে কথা কোন ঠিক কিনা সিজারের মধ্যে বাচ্চা হয় আরে বাবা আমার বাচ্চা যখন দুনিয়াতে এসেছে আমার ছেলের কানের পাশে আমি নিজে আজান দিছি আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এই জন্য যুবক সন্তান হওয়ার পরে কানে আজান দিবেন হাদিস শরীফের মধ্যে এসেছে কোন সন্তান যখন পরে সন্তানের কানের কাছে আইসা দেয় যখন কেউ আজান দেয় শয়তান পালায়া যায় আর ছোটবেলায় সন্তানের অন্তরে আল্লাহর মোহব্বতের নামের জজবা উঠে যায় এই ওয়াজগুলো আমাদের বলার সুযোগ হয় না আজকে সুযোগ হয়েছে বিষয় মিলে গেছে এই জন্য আমি বলে দিয়ে যাচ্ছি বন্ধু আমাদের না বন্ধু রে আমার যুবক ভাইরা এ আমার দরুইলে বাবা জিরা গো আমার নবী আপনার নবী রহমতুল আলমিন বলেন দায়ুষ কোনোদিন জান্নাতে যাবে না বেপর্দা নারী কোনোদিন জান্নাতে যাবে না এই জন্য যুব মা ও তুরুলের দুই প্যান্ডেলের মা আপনারে বইলা দিয়া যায় সন্তান দিয়া যদি ভালো কিছু আশা করতে চান সন্তানটা পেটে নেওয়ার আগে নিজে সাবধান হয়ে যান আপন বলো জগত বলো সন্তান যদি ভালো করতে চান আপনি মায়ের নামটার জয়াল নবীর মহব্বতের প্রেমের ডায়েরিতে তুলে নেন যদি আপনি আল্লাহর মহব্বতের ডায়েরিতে তুলে নেন আর যদি নবীর মহব্বতের ডায়েরিতে তুলে নেন তাহলে আপনার মরণটা যদি যেই ভাবে হয়ে যায় আপনার নামটা আল্লাহর দফতরে উঠে যাবে ও বন্ধু ওই দিনও বললাম সেদিন বৈরবে বললাম আজকেও আমি আপনাদেরকে বাস্তব কথাটা বলে যাই একটা মেয়ে আল্লাহরে বড় ভালোবাসে সে কোনোদিন তাহার নামাজ নামার নাই সকালবেলা কোরআন তেলাওয়াত না কইরা কোনোদিন তাহার কোনোদিন সূর্যের চেহারা দেখে নাই আজকে বড় কষ্ট লাগে আমার এই প্রজন্মের ছেলের বউগুলো রাতের বেলা সারা রাত্র সজাগ থাকে মোবাইলে শুধুমাত্র কি দেখে কি আর না বেশি দেখে না এখন মোবাইলের মোবাইলের মধ্যে শুধুমাত্র ব্লগ দেখে ব্লগ ব্লক দেখে কেমনে ফেসিয়াল করে কেমনে প্রুফ লাভ করে কেমনে অর্ডার দিলে অনলাইনে ছাড়িকা করায় কেমনে থ্রি ফিসায় গড়ে পয়সা দেখে জামাইরে কহে না না কহিয়াই ডাকায় অর্ডার দেয় এমন মানুষ আছে না নাই এ দুরুলের নারী আমি কিন্তু আইছি তোমার বাড়ি একটা কথা শূন্য রাখো তুমি যে লাগ করো বোকারে শরীফের হাদিস নারীদের জন্য লাগ করা হালাল না নারীদের জন্য লাগ করা হলো হারাম 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 লাস্ট গরম জলে গোসলে রহ পড়ে বিছানাটা সাজাইবি খোসব আ তে তোমায় খোষব আহ রেস্ট নিয়ে গরম জলে গোস হলে পরে বিচানাটা সাজাইবি খোসব আসবো আতরে অরে পড়বি কোরণি শরীফ পড়বি কোরণে দু শরীফ কান করিস না আমারে কাফলে দিসো বিয়েজির নাম বলিস না রে বলিস না কা ফলে দিস হঠাৎ কহরা গেলে মরে আমি হঠাৎ কহরা গেলে মরে কাঁদিস না রে কাঁদিছ না আমার কা নাম বলিস না রে বলনা আয় কাফনে দিছি নবী নাম না দুলা সাজায় পালকি চড়ায় নিবিরে জখো নাতে তেৰাচলৈ পাটি কৰিও অগ মৰুষ্যজন তোমরা অগ মৰুষ্যজন দিবি তুলে নমুলে দিবি তুলে কুলে তাকে বেদাতে বোলিছে না আমাৰে কাফ নে দিশি নাম বোলিসী না রে বোলিসী না কাফ নে দিষি নাম বোলিসী না রে বোলিছে না হঠাৎ কহরে গেলে মরে আমি হঠাৎ কহরে গেলে মরে কাঁদিস না রে না আমারে কাফল ফলে দিসো নাম বলিস না রে বলিস না কাফলে নাম বলিস না রে বলিস না ঠিক কিনা বলেন এ আমার মা मरते ही तो होवे কবরে জিদ যেতে হবে গো আম্মা তুমি মনে করছো জুলাই থেকে লাল বেনারসি পয়দা দুরুলাই সইটাই বলি আসল নায়র না গো না একবার খেয়াল করো তোমার গায়ে হলো ধরে গোসলটাই তোমার কবরে যাওয়ার আগের গোসল একবার চিন্তা করে বিয়ের বেনারসি শাড়িটাই তোমার দোকানের সাদা কাফন একটা বার খেয়াল করো তোমার গাড়ির চার চাকার গাড়িটাই তোমার মসজিদের পালকি ওই ঘরে দুইজন নামায়া দিয়া উপর দিকটা সানি দিবে তোমার পাশরের ঘরের গড়টা যেমন আলাদা হয় ওই কবরের গড়টা হ তোমার আলাদা হয়ে যাবে গো মা তার মানে প্রমাণ হয়েয়া গেল আসল নায়রের জাগা হইল অন্ধকারে কব ওই কবরের খবর যারা নেই না এরাই পর্দা করে না ওই কবর কবর যারা নিবে এরাই পর্দা করে এরাই নামাজ পড়ে একটা প্রেমিকা আল্লাহর এবাদত করত আবেদা ছিল সালেখা ছিল দেখা ছিল কানাতা ছিল জাহেদা ছিল এই মেয়েটা বড় পর্দা রাতের বেলা তাহার তো নামাজ পড়ে আর সজর নামাজের পরে কোরআন তেলাবাদ করে কোরআন তেলাবাদ না কইরা সে কখনো সূর্যের মুখ দেখে নাই আপনার এই মহিলার দামটা কম না তার জোরে কন্যা কম না বেশি চিলের মাঠে ফসল নদীর কল তাহান গজল গাড়ি অসুবিধা না কেন জিলের সবাহাটে মাটির ফসল নদীর তাহান বনের দর মায়ের সুহাগ বনে মায়ের সুহাগ পাখির রিঠু গান আল্লাহ সবিত মারদান আল্লাহ দুটো হাত তুলে কর না আবি তো মারদা লা জিলের মাঠে রে ফসল নদীর কহলু বুনে রাহাদ মায়ের সুহাগ বনের মায়ের সোহাগ পাখির ঠো টের গান আল্লাহ সবি তো মারদান আল্লাহ হা 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 ও বন্ধুরে আমার এবার মেটা মেয়েটা সকালবেলা একদিন বের হয়েছে জমানটা খুলে বলেন মেয়েটা ভয় করে একজনকে জমানটা খুলে বলেন তিনি কে এ আওয়াজে মানি না জোরে বলো তিনি কে এ আওয়াজে মানি না আর হৃদয়টা ফাটাইয়া বলো তিনি কে ওই যুবক মেয়েটা কর থেকে বের হলো একটা ছেলে মেয়ের পিছনে পিছন লাগছে একটা মানুষ সব চাইতে বড় ভয় করে ইজ্জতের কথা কোন ঠিক কিনা ইজ্জতের চিন্তা যাদের থাকে প্রত্যেকটা কদমে কদমে তারা চিন্তা করে আর যারা বেহায়া যারা নির্লজ্জ এরা বাফের সম্মানও চাই না মেমার সম্মানও চাই না হঠাৎ করে দেখা যায় দুই সাইডটার মা ও বাই ও সরি সরি আই না

আজকে কাটা রাগ হইব গুসইব ইত্যাদ টাইম তাহিরিন নাই আজকে আমি আইছি সুযোগ পাইছি আর তো সুযোগ নাও হইতাম পারি কথা 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 আল্লাহ ফার জোরে গন।

সব পারে রে সব বোঝা আমার ঠিক কে ভালাইছে মাশাল্লাহ তাহির দুনিয়াতে গেলে গে ওর সুর বাজবো নাকি কলবে কলবে মিলনা কলবে কলবে মিলনা ও মনে রাশা পূরণ আল্লাহ। বাজে নিশিরাইতে আর বাজে বাজে আগুন লাগছে কলবের ভিতরে এই আগুন ভিতরে উপরে বৃষ্টি দিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কার বাজে বাজে নিশিরাইতে পরদারোন তোর আমার মাহা বোন পরদা চুপি চুপি জিকির কর নিশি রিত কাহর বাঁশি বজে নিশি রিত বাজে বাঁশিবাসী ভাজাই আমার ফদিন সাহা

মাইন্ড করছেন নাকি আবার আবার কয়েন না গান গাই গেছে আমি একবারে কইছি আজকে ওয়াশ আছে আজকে ওয়াশ চলতেছে কথা কন ঠিক কিনা এই শুনেন যার গড় সুন্দর তার দেশ সুন্দর যে আফন বালা তার জগত বালা যে আফন বালা না জগত বালা না যে সুর হবতির মনে করে সুর যে সুৎকুর হবতির মনে করে সুৎকুর এই জন্য তাহির বিরুদ্ধে কথা কও লাভ নাই কোন লাভ নাই তুমি দোকানে এক কাপ চা খাইয়া পেবে তাহিরি কি তাও করে আর তাহিরি কালকে দেখবা মৌলি বাজার যাইয়া মুরগির রান খাইতেছে তুমি হিংসা করি দেয় হা নই আর আমি ঘুরতেছি ভাগলের মতো ঘুরতেছি ভাগলের মতো ঘুরতেছি আমি অন্য কিছুর ভাগল না আমরা নবীর ভাগল

কোরআন তেলাবাদ না কইরা সূর্যের মুখ দেখে না এই মেয়েটার দাম কি কম না বেশি আমরা দেশে এই মেয়ে আসিনি আমি তো দেখি না এক বেটা আমারে ক হুজুর বিদেশ থেকে দোয়া করেন আমি যাতে একটা বালা মেয়ে পাই আমি কি তুই সুর হইলে সুন্নি পাইবি তুই লুচ্ছে ওই লুচি ভাইভি তুই মোগা ওইলে মোগ ভাইভি তুই যদি বালাওয়াস তৈলে বালা আমার চোখ দেখে আল্লাহরে গবেষণা করো এমন অনেক ছেলে আছে আমার চোখ দেখে আমারে গবেষণা করো এই চোখ আমি আর রাখবো না হাতের মধ্যে চুরি লই আল্লাহ আকবার হাতের মধ্যে চুরি লইয়া চোখের ভিতরে চুরি ঢুকাইয়া দুইটা চোখের লাল লাল বাড়াইয়া দিছে এটা কেমন প্রেমিকারে বাবা নিজের চোখের ভিতরে চুরিটা ঢুকাইয়া চোখের সৌন্দর্য শেষ করে দিছে আল্লাহ হলো হায়াতের মা

আমি মেয়েটার চোখ দেখে আল্লাহরে গবেষণা করছি বলে এই মেয়েটার চোখের ভিতরে এই সু এই তলোয়ার দিয়া সুরি দিয়া চোখেটার একবারে কানা বানায়া ফালাইছে কয়ে মেয়েটা কই কয়ে মেয়েটার দরা দরি করে বাড়িতে নিয়ে গেছে আল্লাহর বলি হাসান বসুরি এবার মেয়ের বাড়িতে গেল যায় শুনতেছে মেহের বাড়িতে বিরহের কান্নার আওয়াজ শোনা যায় এবার হাসান বসে ডাক দিয়ে বলে এই বাড়িতে কে আসো একটু বের হও একটা

কি আর বলতাম এই মহিলাটার একটা মাত্র কন্যা এই মহিলাটা আমার আল্লাহরে বড় ভালোবাসত নবীরে বড় ভালোবাসতো কিন্তু মেয়েটার দিকে এক কোন ডাকাতের দলেরা যেন চোখের ভিতরে শরীর আর চোখ খুললা বালাইছে এবার হাসান বসে ডাক দিয়া বলে আমি মেয়ের মায়ের সঙ্গে কথা বলতে চাই মেয়ের মা চোখের পানি ফালাই পর্দার আড়াল থেকে কয় হজু কি বলবো সন্তান হারা ব্যথা ও যুবক সন্তান মারা গেলে পাশের মানুষ কি কানবে এক ঘন্টা দুই ঘন্টা আইসা গো চোখ দিয়ে পানি হয়তো না সারি আসলে এমনি দইরা হাই রে হাই রে হে কই আবার বাড়িতে চলে যাবে বন্ধুরা এসা স্বামীর বাড়ি চলে যাবে ভাই বাইকে বলে যাবে একটা মানুষ সন্তানের কষ্ট বলতে পারে না সন্তান হারা ব্যথা বলতে পারে না গত পরশু দিনও দেখলাম এক বাবার একটা ছেলে একটা মেয়ে পানির মধ্যে পইরা এক সঙ্গে মারা গেছে ওই বাপ মার মনটা না জানি কেমন করে আর ছেলের যদি জ্বর উঠে বাপ মা খাওয়ন ছাইরা দেয় আর সন্তানটা যখন মারা যায় বাপ মারে কলিজা ফাইটটা যায় এই পৃথিবীতে তোর জন্য একটা মানুষ কানতে কানতে পাগলের মতো হয়ে যায় ওই মানুষটা হলো জনম দুঃখী জবানটা খুইলা কন সেই দুঃখিনী মার নাম কি মা কান্দে হাসান বসে ডাক দিয়ে তুই আম্মা গো তুমি কেন এমন ভাবে বিনায়

তোমার সন্তানের চোখ ডাকাতে খুলে নাই তোমার সন্তান পর্দা করতে যাইয়া আল্লাহকে বয় করতে যাইয়া চোখের ভিতরে আঘাত করে চোখ শেষ করিয়া ভালাইছে এবার মায়ের যন্ত্রণা আগুন দাও দাও করা জলে ও হুজুর আমি এতক্ষণ মনে করছি ডাকাত যদি আমার মেয়ের চোখটা খুলে আমার মেয়েটা যদি মারা যায় হয়তো আমি শহীদ মর্যাদার আশা করতেছিলাম কিন্তু এখন আমার মেয়েটা যে নিজের চোখে নিজে আঘাত করছে গহু আমি আপনার কাছে জানতে চাই আমার মেহের মরণটাকে শহীদি মরণ হয়েছে নাকি আত্মহত্যার মরণ হয়েছে আল্লাহরি আমার একটা লোটা দাও দিল। আমার একটা যাই নামাজ দাও যাই নামাজ দিল এবার হাসান বসলি দুই নামাজ পইরা মাটির মধ্যে সেজদা দিয়া লাগায় ডাক দিয়া কয় ও আমার আল্লাহ

ওর কার মাটি থেকে তুলে না না তুইলা দিয়ে কি আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মেটার সিদ্ধান্ত পাব না আমি হাসান বসুরি মাটির মধ্যে মাথা ঠেকাইলাম দরকার হয় আমার জীবন দিব আমি মাথা তুলবো না আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার এ আমার যুবক ওই মা মরার আগে সন্তান সন্তান কান্দি মরার পরেও সন্তানের জন্য নাজাদের কামনা করে এই জন্য জানুনি কেন কারণ মায়ের কান্দন যাবো দুই সারা মাস বোনের কান্দনের ওরে গরি বারের কান্দন কই একদিন পর থাকে না দুঃখের দল মার জনম দুঃখে মা এই গজলের বইটা নিয়ে আসে পঞ্চাশ টাকা কইরা ইনশাল্লাহ লোকের দর দিহি আমার জনম দুঃখে মা কত নাম রাত কোহাল বিজল বইয়ে মতে আমার শোকে নাই রাখিয়া মায় তাকে বিজাত আমার আশিকে ভাই আমার কানের কাছে মুখটা লাগায় কয়ে হজুর এক মা বাবার ওয়াজ কইরেন এই জন্য আমার বায়ের দাবিটাও রাখলাম এই বাইরের দাবিও রাখলাম হুজুরের দাবিও রাখলাম সব দিক দাবি দাবি দিয়া যায় মায়ের কান্দন জি দুই মাস বোনের কান্দন রে ওরে ঘরে বারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দগতি আমার জনন্দুকে মা গর্ভবতী নেমা জন্ম দুঃখে নেমা দুঃখের দরি আমার জন্ম দুঃখে মা আরেক দশ মাস দশ দিন মায়ের গربه দিল ঠাই আমার murid শরীফ বিটগর গোয়ারি গরি গ্রাম গজলটা এক 1000 টাকা না দয়াল রে আল্লাহ তার আব্বা আমার জীবনে কোন মাত্র আমি কন আরে কত নামারাত পহাল বিজল গুয়ে মু আমার মাই তাকে বিজাতে আরে অসুখ হলে দেখি যাইয়া আমার মাই নয় যে বিজা নয় আর ও শোখোলে দেখি চাইয়া আমার মায় রয়েছে বিছানা বৈরা গো আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না দুঃখের দর দিয়া মর জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়া মর জনম দুঃখী মা এই যুবক মার কথা বেশি খারাপ লাগতেছে